সামরিক মহড়া করে শক্তি প্রদর্শন করলো তাইওয়ান। বার্ষিক মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করলো তাইওয়ান। সাজোয়া যান, মিসাইল লঞ্চার সহ বিভিন্ন সরঞ্জামাদের শক্তি প্রদর্শন করেছে দেশটি। তাইওয়ানের পিং তাং কাউন্টনে তিয়েন মা নামের এই মহড়া অনুষ্ঠিত হয়। সর্বাত্মক যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে, দুশ্চিন্তায় স্থানীয়রা। ইসরায়েলের হিজবুল্লাহ স্মরণকালের সবচেয়ে বড় হামলার পর আবারও সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন উঠেছে, গাজায় প্রশাসনের মাঝেই লেবাননের বিরুদ্ধে কি যুদ্ধে জড়াবে তেল আবিব? উত্তেজনা এড়াতে যোগাযোগ রাখছে উভয় পক্ষ। পাওয়া গেছে এমন খবরও, যদিও হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল। গাজায় ২৫ বছরে প্রথম পোলিও রোগী শনাক্ত, মহামারীর রূপ নেবে এটি। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো পোলিও রোগী শনাক্ত হওয়ায় দেখা দিয়েছে আতঙ্ক। এরই মধ্যে অনেকের শরীরে পাওয়া গেছে পোলিওর উপসর্গ, তবে পর্যাপ্ত জনবল এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন উপত্যকায় প্রায় ১৩ লাখ পোলিও ভ্যাকসিন প্রয়োজন। জাতিসংঘের শঙ্কা, উপত্যকায় এই ব্যাধি রূপ নিতে পারে মহামারীতে। গাজার একটি টানেল থেকে আরও এক জিম্মি উদ্ধারের দাবি ইসরায়েলের। হামাসের হাতে বন্দি আরও এক জিম্মিকে উদ্ধারের দাবি করছে ইসরায়েল। গাজার একটি টানেল থেকে তাকে জীবিত বের করে আনা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এবং সিন বেইথ সিকিউরিটি সার্ভিস কমান্ডের যৌথ অভিযানে আসে এই সাফল্য। উদ্ধারকৃত ৫২ বছরের কাইদ ফারহান এল কাদি একজন বেদুইন আরব। হিজবুল্লাহ বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা। সর্বাত্মক যুদ্ধের শঙ্কার মধ্যেই লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে এমন হামলা পাল্টা হামলার আতঙ্কে দুই দেশের বাসিন্দারা পুরো দমে যুদ্ধ এড়াতে দুপক্ষেই শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। এদিকে রাশিয়ার বহুতল ভবনে ইউক্রেনের ড্রোন হামলা, ভিডিও প্রকাশ। রাশিয়ার আকাশচুম্বী এক ভবনে ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশ করে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল ম্যাশ সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় সারা দুবে অঞ্চলে হয় এই হামলা। ভিডিও ফুটেজে দেখা যায় একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হানে ড্রোনটি, এরপরই ঘটে বিস্ফোরণ। কর্তৃপক্ষ জানায় এতে অন্তত ৪ জন আহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি সোমবার ৮ অঞ্চলে ২২টি ড্রোন ভূপতিত করা হয়েছে।